নদিয়ার জামাইষষ্ঠীর বাজার জমজমাট। মাছের যোগান কম থাকায় স্টোরের ইলিশ ছোট চিংড়িতেই মান রক্ষা। আজ রবিবার, তার উপর জামাইষষ্ঠী। যদিও ষষ্ঠী পূজার কারণে বেশিরভাগ বাড়িতেই নিরামিষ আহারের ব্যবস্থা থাকে আজ, আমিষ বলতে আগামীকাল, তবে বাজারে সেরা মাছ খুঁজবে আজই বাজার অভিযান শ্বশুর বাড়ির পক্ষ থেকে। বাজারে জামাই আদরে কোনো ঘাটতি রাখতে চাইছেন না শ্বশুর শাশুড়িরা। এদিন সকাল থেকেই নদিয়ার নবদ্বীপ, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, কল্যাণীর বিভিন্ন মাছ বাজারে উপচে পড়া ভিড়। জমজমাট বাজার রকমারি মাছের সম্ভার, তবে ছ্যাঁকা লাগছে কিনতে গেলে, দাম বেশ চড়া বাজারে। কিন্তু জামাইষষ্ঠী বলে কথা, তাই ট্যাকের টাকা খসিয়ে চড়া দামেই বাজার সারছেন অনেকে। যদিও বিক্রেতাদের মুখে অন্য কথা, ব্যবসায়িক স্বভাবসিদ্ধভাবে বলছেন বাজার ভালো না, স্টোরের ইলিশ দিয়েই জামাই আদর, বড় সাইজের চিংড়ি মিলছে না এবার। বাজারের ব্যাগ হাতে শ্বশুরদের দাবি, বাজারে অন্যান্য দিলের তুলনায় দাম অনেকটাই বেশি, কিনতে যখন হবে তখন তো কিছু করার নেই, পরিমাণ কিছুটা কমিয়ে নিতে হবে। মোটামুটি আগের বারের থেকে কমা মাছ কি পরিমাণে আসে? মাছ পরিমাণ মোটামুটি ঠিকই আছে, কিন্তু খরিদ্দারের সংখ্যা কম একটু। আর দাম কি রকম? দাম কম আছে, এই ধরেন 1 কিলো ওজনের মাছ 1200-1300 টাকা কিলো, 400-500 ওজনের মাছ 600-700, এই 700 ওজনের মাছ 800 টাকা, 350 ওজনের মাছ 500 টাকা। এগুলো কি সব স্টোরে? ওই স্টোরে আছে, এই যে টাটকা মাছ আছে 2500 টাকা কিলো গঙ্গার, আর স্টোরের মাছ আছে এখানকার লোকাল গঙ্গার মাছ তো পাওয়া যায়। হ্যাঁ, লোকাল গঙ্গার মাছ আছে। আর গলদা চিংড়ি? গলদা চিংড়ি 1000 টাকা কিলো, ওই 100 গ্রাম ওজন। এবার বাজার গেল কেমন? মোটামুটি আগের তুলনায় একটু খারাপ। কি নাম আপনার? এটা কোন বাজার? আমার এটা শান্তিপুর রেল বাজার, অনেক পুরনো বাজার। আপনার নাম? মণিমোহন সরকার। আপনার তুলনা কি বাজার কেমন এবার? বাজার এবার খুব একটা দেখছি না তো ভালো মানে, এরকম দ্বারা দেখানদারি মাছ কিন্তু দর্শনদারি মাছ কিন্তু বাজারে নিয়ে আসে। ইলিশ কি সব স্টোরেরই? সব স্টোরেরই। আর এমনি যেটা গঙ্গার মাছ যেটা সেটা এবার দেখছি না, ওদিন আগে খুব আমদানি হয়েছিল, এবার এই সময়টা কিন্তু নেই গঙ্গার। কীরকম দাম যাচ্ছে স্টোরের মাছের ক্ষেত্রে? স্টোরের মাছ আমাদের দাম 1000 আর চিংড়ির ক্ষেত্রে? চিংড়ি আমাদের চালানের দিকে 200 টাকা, আর গঙ্গার চিংড়ি এই পর্যন্ত আমরা বিক্রি করেছি আজ বেশি 950 টাকা। কতটুকু পরিমাণ ছিল? ওজন ছিল কত? অল্প মাল ছিল, 1 কিলোর মতো ছিল। সেটা ওজন কত হয়েছে? এক একটার ওজন ছিল, ওজন কত হবে? সেটা কীরকম দাম ছিল? বাজার তো কীরকম আমদানি হয়েছে মাছের? বিগত 3-4 মাস হয়ে গেল সমুদ্রের মাছ একেবারেই বন্ধ, আর যদিও বা ইলিশ আছে, সবই সব স্টোরের মাছ, বারমার থেকে মাছ আছে, আমাদের ইন্ডিয়ার কোনো মাছ নেই। আর গঙ্গার মাছ যদিও বা ইলিশ কিছু আসছে, তাও সামান্য পরিমাণে 5-10 কিলো মতো। ওজন কীরকম হচ্ছে সেটা? সেগুলোর ওজন কীরকম হচ্ছে? 300-400-500 এর বেশি আর বড়। মানে 1 কেজি 2 কেজি? না, 1 কিলো 2 কিলো নেই, 1 কিলো 2 কিলো, 1 কিলো 800 গ্রাম এইরকম খুব কম আসছে পরিমাণে, আর ছোটো মাছটাই বেশি। আর স্টোরেজ যা আছে সব? স্টোরেজ সব রকম সাইজই আছে, 700-800, 1 কিলো থেকে শুরু করে 400-500 সব রকম। 700-800 এসে দাম কিরাম হচ্ছে? 700-800 আমাদের এখানে 750 টাকা, 700 টাকা পাইকি হচ্ছে। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন? এবছর সমুদ্রের মাছ একেবারেই কম, যা মাছ আসছে সব বাইরে থেকে, স্টোরের মাছই আসছে। কী ধরনের মাছ বাজারে ওঠে এখানে? আমাদের সাথে রুই, কাতলা, অন্ধের যেসব মাছগুলো আছে, আর হচ্ছে লোকাল পুকুরের মাছ, মেদিনীপুরের গাড়ির জ্যান্ত মাছ, এইসব মাছই বেশি। বাজার তার মানে ভালো না? না, বাজার সেইভাবে যেটা মাছ আমদানির কমের কারণে বাজার সেইভাবে চলছে। স্টোরেজ যেগুলো আছে সেগুলো কি বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে না, যতটা আশা করেছিলাম ততটা বিক্রি হচ্ছে না, মাছ পড়ে আছে এখন। ওই প্যাকেটে করে যেগুলো দেখলাম ওগুলো স্টোরেজ? ওগুলো সব স্টোরেজ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।